আমরা অনেক সময় বিভিন্ন পণ্যের ক্রেতা খুঁজে পাই না। অনেক সময় এমন হয় ক্রেতা আমাদের প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কে তথ্য খুঁজে পায় না, এমনকি বিজ্ঞাপন প্রচার করেও চাহিদামাফিক ক্রেতা আমরা খুঁজে পাই না। এই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বিটুবি প্ল্যাটফর্ম ট্রেডমার্ক বিডি নিরলসভাবে কাজ করছে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতা বিক্রেতা একে অপরকে খুঁজে পাচ্ছে। আজকে আমরা জানবো ট্রেডমার্ক বিডিতে নতুন গ্রাহক হিসেবে কিভাবে রেজিস্টার করব। প্রথমে আমরা প্লে স্টোর ঢুকে ট্রেডমার্ক বিডি অ্যাপটি ডাউনলোড করে নেব। তার জন্য প্লে স্টোর ঢুকলাম, প্লে স্টোর ঢুকে ট্রেডমার্ক বিডি লিখে সার্চ দেব। সার্চ দিলে প্রথমে আমরা ট্রেডমার্ক বিডির অ্যাপটি দেখতে পাবো এবং অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি আমরা ওপেন করব। অ্যাপটি ওপেন করার পরে আমরা এখানে অপশন দেখতে পাবো লগ ইন, কিন্তু যেহেতু আমরা নতুন গ্রাহক এজন্য আমরা লগ ইন না দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আমরা প্রথমে এখানে নাম দেখতে পাবো, নামটি লিখে নিই। নাম লেখা হয়ে গেলে আমাদের এখানে কান্ট্রি কোড আসবে, আমরা কান্ট্রি কোডটি দিয়ে নিব। তারপর এখানে ফোন নাম্বার লেখা থাকবে, ফোন নাম্বারটা লিখে নিচ্ছি। ফোন নাম্বার লেখার পরে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে লিখে নিব এবং পাসওয়ার্ডটি কনফার্ম করে আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করব। এখানে সাবমিটের একটা অপশন আসবে, এখানে ওটিপি বসিয়ে নিলে এবার আমরা সাবমিট করব। অ্যাজ এ বায়ার হিসেবে আমরা রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে আমরা চলে যাব। এখন নিচের ডান সাইডে ক্লিক করে প্রোফাইল যেখানে লেখা আছে ওখানে আমরা ট্যাপ করব। প্রোফাইলে ট্যাপ করার পরে পেজ আসবে, এখানে আমরা আমাদের ছবি অ্যাড করে নেব। ছবি অ্যাড করে দিচ্ছি আমরা। সুন্দরভাবে কেটে নিয়ে আমরা অ্যাড করে দেব। এখানে পার্সোনাল ইনফরমেশনের কিছু তথ্য আমরা অ্যাড করতে হবে আমাদেরকে, তার মধ্যে ইমেল অ্যাড্রেস, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমেল অ্যাড্রেসটি আমরা লিখে নিচ্ছি। মেইলটি লিখে নিলাম। এরপর একটি আমরা ভেরিফাই কোড পাবো এবং ওটিপিটি আমরা বসিয়ে নেব। ওটিপি বসানো হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা এখন আমরা অ্যাজ এ বায়ার হিসেবে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেললাম। এখন আমরা বায়ার হিসেবে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করলাম এবং এখন আমরা যে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে দেখতে পারবো এবং কিনতে পারবো। ও এর মধ্যে বলে রাখি, আপনি যদি সেলার হিসেবে ট্রেডমার্ক বিডিতে অ্যাপ্লাই করতে চান, রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার অ্যাজ এ সেলারে গিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। এবং এর মধ্যে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে ট্রেডমার্ক বিডি এখন কয়েক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটি খোলার সুবিধা করে দিচ্ছে, অন্যথা বাকি সময় এটি 1000 টাকা চার্জ করে থাকে। এবং আমি এখানে প্রথমে আমাদের বিজনেসের জন্য কোম্পানির নামটা লিখে ফেললাম। কোম্পানির নামটা লেখা হয়ে গেলে কোম্পানির ডেসক্রিপশন লিখবো, আমাদের কোম্পানিটা কিসের উপর ভিত্তি করে তৈরি। তো এখানে আমি লিখলাম ইম্পোর্ট, এক্সপোর্ট, সাপ্লাই। এরপর আমাদের কোম্পানির ওয়েবসাইট থাকলে আমরা দিতে পারি, না দিলে সমস্যা নেই। তারপর ভেরিফাই করে
আমরা একটি ওটিপি পাবো এবং ওটিপি আমরা লিখে ফেলব। ওটিপিটা ভেরিফাই হয়ে গেলে আমাদের সেলারের অ্যাকাউন্টটি তৈরি হবে। এখানে বিজনেসের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এবং বিজনেসের জন্য আমাদের বিজনেসের ডিটেলসগুলো অ্যাড করতে হবে। এখানে কোম্পানির লোগো এবং কোম্পানির ব্যানার দেখতে পাচ্ছি। আমরা কোম্পানির লোগোর জন্য একটা লোগো সিলেক্ট করে নেব। এখানে ডেমো হিসেবে একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি। লোগোটি সুন্দরভাবে ক্রপ করে সিলেক্ট করে নেব। তারপর আমরা কোম্পানির ব্যানার যদি থাকে তাহলে আমরা ব্যানারটিও গ্যালারি থেকে নিয়ে এখানে কোম্পানির ব্যানারে অ্যাড করে দিতে পারি। কোম্পানির ব্যানার থেকে একটি ডেমো ব্যানার নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এটা আপডেট করে দিতে হবে। এরপরে আমাদের বিজনেস অ্যাড্রেসের জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার। প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে স্টেট বিভাগ আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমরা শহর, আমরা যে শহরটাতে বিজনেস এরিয়া হিসেবে দেখব সেটা সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট হয়ে গেলে আমরা এরিয়া সিলেক্ট করব, নির্দিষ্ট লোকেশন। এরপর আমরা কমপ্লিট অ্যাড্রেসটি বসিয়ে রাখব। কমপ্লিট অ্যাড্রেসটা লিখে ফেললাম। অ্যাড্রেস লেখা হয়ে গেলে আমরা আমাদের অ্যাড্রেসের পোস্টকোডটা দিয়ে রাখব। পোস্টকোডটা দেওয়া হয়ে গেলে আমরা ল্যান্ডমার্কে যাব। আমাদের আশেপাশের সবচেয়ে ল্যান্ডমার্ক হিসেবে আমরা যে জায়গাটিকে গণ্য করতে পারি সেই জায়গাটি আমরা বসিয়ে তারপরে আমরা আপডেট করে নেব। অ্যাড্রেস আপডেট হয়ে গেলে স্ট্যাটিউটরিতে আমরা দেখতে পাবো। এরপর আমাদের বিন নাম্বার এবং টিন নাম্বারটা আমরা বসিয়ে রাখবো। আমাদের যদি বিন নাম্বার এবং টিন নম্বর থেকে থাকে তাহলে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। ডেমো একটি নাম্বার বসিয়ে নিচ্ছি। তারপর আপডেট করে আমরা বিজনেস নেচারে চলে যাব। আমাদের বিজনেস টাইপটা আমরা সিলেক্ট করে নিব। এখানে অপশন রয়েছে, অপশনে চাপ দিলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। থেকে একটি অপশন সিলেক্ট করব। যেহেতু আমরা এক্সপোর্টের সেজন্য এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লাই অপশনটি ট্যাপ করলাম। এরপর আমাদের ওনারশিপ টাইপটা আমরা ট্যাপ করব। এখানে যেহেতু নিজস্ব বিজনেস সেজন্য আমরা প্রপার্টিশিপ এটা ট্যাপ করলাম। এরপর আমরা আমাদের এমপ্লয়ি কতজন আছে সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অ্যানুয়াল টার্নওভার। আমাদের কোম্পানিটি কত টাকা বছরে লেনদেন করে, আমাদের কোম্পানিটি কত বড় সেটা বুঝতে সাহায্য করে। এই জন্য আমাদের অ্যানুয়াল টার্নওভারটা আমরা টাকাতে টাকার অঙ্কে লিখে ফেলব। তারপর এটি আপডেট করে নেব। এখন অ্যাজ এ সেলার আমি আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেললাম। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসছি, সেটা হচ্ছে আমাদের কোন ধরনের পণ্য আমরা অ্যাড করব। এর জন্য আমরা পণ্য অ্যাডের অপশনটিতে ক্লিক করলাম। তারপর প্রোডাক্ট ইমেজের অপশনটিতে আমরা দেখতে পাব এবং এখান থেকে আমরা কোন পণ্যটি অ্যাড করতে চাই এটা সিলেক্ট করব। পণ্যের ছবিটা সিলেক্ট করার পরে আমরা এটা অ্যাড করে ফেললাম। এবং এটা কোন
পর্যায়ের পণ্য পড়ে, এর জন্য আমরা ফুড অ্যান্ড বেভারেজের দিয়েছি। এবং এখানে আবার পণ্যটি সার্চ করব গার্লিক লিখে, যেহেতু রসুন। কিন্তু এখানে যেহেতু আমরা গার্লিক র এখানে দেখতে পাচ্ছি, কিন্তু গার্লিকের যে অপশনটি আমরা হয়তো ভুল করেছি, এজন্য আমরা আরেকটি ফিল্ড সিলেক্ট করব। খুব সম্ভবত এটি এগ্রিকালচারের মধ্যে আছে। এখন আমরা এগ্রিকালচার সিলেক্ট করলাম। এবার গার্লিক লিখে আবার একটু সার্চ করব। হ্যাঁ, গার্লিক লিখে সার্চ করে পেয়ে গেছি। এখন এটা প্রসিড করে আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। আমরা প্রোডাক্ট নেমটি লিখে ফেলব, ইম্পোর্টেড গার্লিক। এখন আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিব, আমরা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করি। ইন্ডিয়ান ইম্পোর্টেড গার্লিক। প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার পর আমরা এখানে প্রাইস, আমরা যে দামটা দিয়ে বিক্রি করতে চাই সেটা আমরা লিখে ফেলব। এখানে আমরা 120 টাকা লিখলাম। এবং ইউনিট, এখানে অনেকগুলো ইউনিট আছে, পিসেস, কেজি। যেহেতু আমরা 1 কেজি বিক্রি করব, 120 টাকা, এর জন্য আমরা কেজিতে এটা ইউনিট করে নিলাম। তারপর আমরা প্রোডাক্টের ট্যাগ লিখে রাখলাম। ট্যাগ লেখাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ট্যাগের মাধ্যমে আসলে সার্চের বিভিন্ন অপশনে আমরা যে কোনো পণ্য খুব সহজেই খুঁজে পেতে পারি। আমরা ইচ্ছামতো অসংখ্য ট্যাগ অ্যাড করতে পারি। যত বেশি ট্যাগ অ্যাড করবো, তত বেশি আমাদের প্রোডাক্টটি খুঁজে পাওয়ার সমস্যা থেকে সমাধান হবে। যেমন আমি 3টি ট্যাগ অ্যাড করে নিচ্ছি। আমি গার্লিক অ্যাড করলাম, আরেকটি হচ্ছে এগ্রিকালচার অ্যাড করছি। আমি চাইলে আরও ট্যাগ অ্যাড করতে পারি। আপাতত আমি 3টি ট্যাগ অ্যাড করছি এবং প্রসিড করে নিলাম। নেক্সট অপশনে আমরা এবার আমরা আমাদের প্রোডাক্টের অ্যাট্রিবিউটস, কাস্টম অ্যাট্রিবিউট যেটা, সেটা লিখে নিব। আমাদের বিগ সাইজ গার্লিকের দাম যেটা আমরা রাখতে চাই 120 টাকা, সেটা এখানে লিখে রাখব। এবং স্মল সাইজের যেটা গার্লিক আমরা বিক্রি করতে চাই, সেটার দামের পরিমাণটা আমরা লিখে রাখব। এখানে বিগ সাইজেরটা 120 টাকা এবং স্মল সাইজেরটা 110 টাকা রেখেছি। এখন আমরা মিনিমাম অর্ডারের কোয়ান্টিটি, অর্থাৎ আমরা কত পরিমাণ অর্ডার করতে পারবো, সেটা আমরা লিখে রাখছি। 100 কেজির সর্বনিম্ন অর্ডার করার। তারপরে আমরা প্রোডাক্টের ক্যাপাসিটি, ২০০ টন। পার ডে আমরা এখানে অ্যাড করলাম। তারপরে আমরা ডেলিভারি টাইম, খুবই ইম্পর্ট্যান্ট, ডেলিভারি টাইম, আমরা কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো, সেটা আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা 2 ডেজ লিখেছি। তারপর আমরা প্যাকেজিং ডিটেলস, আমরা কিভাবে প্যাকেট করব। এখানে আমরা জুট ব্যাগে আমরা ডেলিভারি করবো, এটা লিখে ফেললাম। তারপর এটা সেভ করে নিব। এখন আমাদের ইম্পোর্টেড গার্লিকটা অ্যাড হয়ে গেল। এবার অ্যাড করা পণ্যটি ট্রেডমার্ক বিডির যারা ভেরিফিকেশন করেন, তাদের দ্বারা ভেরিফিকেশন হওয়ার পরে আপনার পণ্যটি সবার সামনে শো করবে। তাহলে আর দেরি কেন, আপনারা এক্ষুনি ট্রেডমার্ক বিডিতে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন।